দীর্ঘ উনিশ বছর পর সিলেটে যুবদলের আহ্বায়ক কমিটি এসেছে যুবদলের এই কমিটি নিয়ে আবারও দেখা দিয়েছে খুব এ কমিটি প্রকাশিত হল সিলেটের পার্ক ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি সিদ্দিকুর রহমান পাপলুকে জেলা আহ্বায়ক ও ছাত্রদল নেতা মকসুদ হোসেন মকসুদ সদস্য সচিব করে জেলা যুবদল নেতা নজিবুর রহমান নজিবকে আহ্বায়ক ও শাহ নেওয়াজ বক তারেককে সদস্য সচিব করে মহানগর যুবদলে আহ্বায়ক কমিটি গঠন করা হয় নবগঠিত কমিটিকে স্বাগত জানায় সিলেট জেলা মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা হজর সাজাল রহমতুল্লাহ রহমতুল্লা মাজার আজার প্রাঙ্গনে মনোযাত করেন মোনাজাত শেষে নেতৃবৃন্দরা বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি এবং নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে যুবদলের উদ্যোগে একটি মিছিল বের করা হয় মিছিলটির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াসড়ক পয়েন্টে এসে সমাপনী বক্তব্যে নবগঠিত যুব জেলা আহ্বায়ক সিদ্দিক রহমান পাপলু সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান যুবদল পৌর ও উপজেলা নেতৃবৃন্দের সাথে বসে যুবদলকে সংগঠিত করে শক্তিশালী নেতৃত্ব গঠন করা হবে বলে জানান যুবদলের জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য লিটন আহমদ সিলেট জেলা এবং মহানগর যুবদলের কমিটি দীর্ঘ উনিশ বছর পর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে অবশ্যই যারা আমাদের আহ্বায়ক আছেন জেলা এবং মহানগরীর আমাদের জেলার আহ্বায়ক খুবই যোগ্য এবং সুযোগ্য একজন আহ্বায়ক আমরা পেয়েছি আমরা প্রত্যেক উপজেলা এবং পৌর কমিটিকে নিয়ে বসছি যুবদলকে কিভাবে সংগঠিত করা যায় সিলেটের সকল স্তরের নেতাকর্মীরাই এই কমিটিকে অ্যাপ্রিসিয়েট করেছে আমরা তো কাজ করতেছি কাজ করতে থাকি দেখেন আপনারা আমরা কি করতে পারি দেশে যেহেতু গণতন্ত্র অনুপস্থিত আমরা যুবদলকে সংগঠিত করে একটি গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে আমরা উৎখাত করবো আমাদের সামনে একটাই পথ উনি যেহেতু গণতন্ত্রের নেত্রী ওনাকে মুক্ত করলেই বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পাবে এদিকে দীর্ঘ দুই দশক পর সিলেটে যুবদলের নেতৃত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দরা যে নেতৃত্ব দিয়েছেন তা যাচাই বাছাই করে উপযুক্ত ও যথাযোগ্য নেতৃত্ব দিয়েছেন বলে মন্তব্য করেন নবগঠিত কমিটি যুবদলের জেলা আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু মেনলি দীর্ঘ দুই দশকের সময় ধরে যাবৎ পরে কমিটি সিলেট জেলা যুবদলের নেতৃত্ব দেওয়া হয়েছে সেই হিসাবে আমরা ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু করেছি মেইনলি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে নেতৃত্ব এখানে দিয়েছেন এটা অত্যন্ত যাচাই বাছাইয়ের মাধ্যমে একটা উপযুক্ত সাবেক ছাত্র নেতাদের মাধ্যম থেকে এটা উপযুক্ত এবং যথাযোগ্য একটা নেতৃত্ব দিয়েছেন যার প্রমাণ গত তিন সপ্তাহে আমরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া পেয়েছি এবং কতপয় দু চারজন নেতা এটার পক্ষে বিপক্ষে সমালোচনা লিপ্ত আমি মুঠেও এবং দল মুঠেও এদের এই সমালোচনা এবং বিরোধিতায় বিচলিত নয় আমরা অত্যন্ত দক্ষতার সহিত এই ব্যাপারটি আমরা মোকাবেলা করে দলকে অগ্রসর করে এবং বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আমরা শুরু করেছি এবং আমরা ইতিমধ্যেই সফল হব এবং বেগম খালেদা জিয়াকে শক্তিশালী যুবদলের শক্তিশালী বৃত্তির উপর দাঁড় করি আমরা মুক্তি আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ এক নভেম্বর যুবদলের দলের নতুন কমিটি গঠন করা হলে খুব দহন কমিটিতে না আসা যুব দলের অচাত্র অনেক নেতা হঠাৎ করে যুব দলের কমিটি গঠন এবং থেকে নেতাদের বাদ দেওয়ায় আবার খুব ছড়িয়ে পড়ে দলে থাকা সিলেটের কেন্দ্রীয় কয়েকজন শীর্ষ নেতাদের মধ্যে যুব নতুন আহ্বায়ক কমিটি গঠন নিয়ে সিলেট বিভিন্ন কমিটি হয় এসব কমিটিতে অনেক নেতাকর্মীদের কোনো মূল্যায়ন করা হয় না বলে জানান মতিউল বাড়ি কুরশেদ এই দলের রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠন বিশেষ করে দুই হাজার সালে আওয়ামী ছাত্রলীগের হাতে গুলিবিদ্ধ হয়ে প্রায় চার পাঁচশো স্পিন্টার এখন আমার শরীরে আছে স্বয়ং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তত্ত্বাবধানে ডাকায় আমার ট্রিটমেন্ট হয়েছে অথচ আজকে বিভিন্ন কমিটি হয়েছিল সিলেট এইসব কমিটিতে আমাদের মতো নেতাকর্মীদের কোনো মূল্যায়ন নাই কোনো জায়গা নাই কোনো অবস্থান হয় না দেশ পাছাও মানুষ পাছাও খালেদা জিয়ার স্লোগান ছিল আমাদের এখন সিলেট স্লোগান হলো দেশ বাসাও মানুষ আছে বিএনপি সিলেটের কমিটি গঠনের ক্ষেত্রে আমাদের কিছু সহযোদ্ধা রয়েছেন তারা বিএমপি কমিটি হলে বিএনপি যুব দলের কমিটি হলে যুব দল স্বেচ্ছাসেবক দলের কমিটি হলে স্বেচ্ছাসেবক দল এরা যদি সুযোগ পায় আমার বিশ্বাস এরা হল আমার দলের সভাপতি যদি সেক্রেটারি ওয়ার সুযোগ থাকে ক্যান্ডিডেট সেখানেও হবে তাঁতি দল হলে তাঁতি দলেও হবে এরা যে যে সেখানেই তারা ক্যান্ডিডেট এখানে কি আর কোনো নেতা নাই আর কোনো কর্মী নাই আর কোনো সংগঠক নাই এদের নেতাওয়ার কোনো দাবি নাই অবশ্যই আরও ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীরা আছে যাদেরকে দিয়ে এই সংগঠন আরও সুন্দর এবং বিকশিত করা যায় আমি সবাইকে একটু ওইটাই বলবো যে এই ব্যাপারে যদি দায়িত্বশীল নেতারা বসে একটা উদ্যোগ নিয়ে কমিটিগুলা করতেন অঙ্গ সংগঠনের কমিটি বলেন বা মূল সংগঠনের কমিটি বলেন তখন সবার একটা স্থান হতো এইরকম খুব বিক্ষুব মান অভিমান কার মনে থাকতো না এদিকে বিশ নভেম্বর বুধবার যুবদল জেলা আহ্বায়ক কমিটি একটি বর্ধিত সভা আয়োজন করা হয় পরে অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার আওতাধীন সকল ইউনিট কমিটি ভেঙে দিয়ে জেলা যুবদলের সকল ইউনিটের নতুন কমিটি গঠন করা হবে বলে বর্ধিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয় একই দিনে পদবঞ্চিত নেতারা জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে কর্মী সভার আয়োজন করে নেতাকর্মীদের দাবি বিএমপি নেতাকর্মীদের নিয়ে যুবদলের জেলা ও মহানগর কমিটি গঠন করা হয়েছে পদ থেকে সিদ্ধান্ত গ্রহণকারীরা তাদের উদ্যোগটিকে তৃণমূলের স্বার্থ রক্ষার প্রতিবাদ হিসেবে দাবি করলেও নবগঠিত কমিটি পক্ষে নেতারা বলছে তাদের এই পদতে একটি রাজনৈতিক নাটক মঞ্চস্থ করার চেষ্টা করছিল কিন্তু তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আমরা প্রায় 19 বছর পরে সিলেট মহানগর গঠনের পরে কখনো কোনো কমিটি ছিল না যুবদলের এই পর্যায়ে যে মহানগর যুবদল কমিটি এসেছে আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি আমরা আশা করছি তাদের মাধ্যমে আগামী দিনে প্রতিটি ওয়ার্ড শাখা গঠন করে তারা একটা পূর্ণাঙ্গ মহানগর যুবদল কমিটি গঠন করতে পারবে এটা তাদের এই পদত্যাগের বিষয়টি এক নাটক ছাড়া কিছুই নয় এই ধরনের আবুল তাবুল কথা বলে আমাদের বিএনপি ভাবমূর্তি নষ্ট করা যারা যে কথাগুলো বলছে তারা তাদের নিজেদের মতোই নিজের চেহারাকে অন্যের জায়গায় বিবেচনায় নিয়েই তারা এই সব কথাবার্তা বলছে অর্থাৎ তারাই এই সব কুকর্মে সম্পৃক্ত বলেই তারা যুবদল নিয়ে এত কথা বলছে এত খারাপভাবে এটা সমালোচনা করছে যুবদল নিয়ে বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের পদত্যাগের তো কোনো কারণই থাকতে পারে না তাদের কেন এত খুব এই বিষয় নিয়ে আমরা মনে করি তাদের বোধোদয় হবে এবং বিএনপি একটি অত্যন্ত ডিসিপ্লিন একটি সংগঠন এই ডিসিপ্লিন সংগঠনে উদ্ভট কথাবার্তা বলে তারা যেন দলের ভাবমূর্তি নষ্ট না করে এই তারা অনেকেই আছেন এখানে দু নকায় পা দিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন এই দুই নয়কায় পা দিলে বিপদের সংখ্যা থাকে এবং এই বিপদ থেকে মুক্তির জন্য উচ্চপাচ্চ করছেন ওনারা যুবদলের কমিটির প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে চৌধুরী বলেন যুবদল তো আমার কোনো বক্তব্য আসিল না আমার সুস্পষ্ট বক্তব্য আগেও আছিল এখন আছে যে যে প্রক্রিয়া হয়েছে এই প্রক্রিয়ার বিরুদ্ধে আমি এর বিরুদ্ধে বলতে এটা নীতিগতভাবে এই প্রক্রিয়া সুন্দরভাবে হইছে না স আমি আমার চেয়ারম্যান হয়ে গেছে আমি আমি অপেক্ষায় আছি উনি কারণ প্রক্রিয়ার বাইরে কোনো কিছু করার আমাদের জন্য মঙ্গল হবে না শীর্ষ চার সিলেটের দল থেকে পদত্যাগ নেওয়ার সিদ্ধান্ত নেন আরিফুল হক চৌধুরী আব্দুর রাজ্জাক ডাক্তার শারিয়ার হোসেন চৌধুরী অ্যাডভোকেট শামসুজ্জামান জামান পদত্যাগপত্র সই করে জমাও দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তবে সেই পদত্যাগপত্র গ্রহণ করেনি বিএনপির হাইকমান্ড টেলিভিশন সিলেট